হ্যালো সকলকে আশা করছি সকলে ভালো আছো তো দেখো আজকের ভিডিওর এই যে টপিক অর্থাৎ সমুদ্রের নীচের জীবনযাত্রা এটা কিন্তু বহু যুগ ধরে বিজ্ঞানীদের কাছে একটি রহস্যের বিষয় হয়ে রয়েছে তোমরা ছোটবেলা থেকেই অনেকে পড়ে আসছো যে এই পৃথিবীর প্রায় তিন ভাগ জল এবং এক ভাগ হল স্থল এবং যদি গবেষণা অনুযায়ী বলি তাহলে দেখা গেছে যে পৃথিবীর এই যে উপরিতল তল বা পৃথিবীর সারফেস তার প্রায় সেভেন্টি পারসেন্টেরও বেশি হলো জলরাশি এবং বাকি যে অংশটা পড়ে রইল সেটা হলো স্থলভাগ যেখানে আমরা বসবাস করি এখন এই যে সেভেন্টি পারসেন্ট জল এর মধ্যেও আবার নাইনটি সেভেন থেকে নাইনটি এইট পারসেন্ট হলো সমুদ্র এবং সাগরের লবণাক্ত জল সুতরাং বুঝতেই পারছো এই পৃথিবীর একটা বৃহৎ অঞ্চল জুড়ে এই সমুদ্র এবং সাগর অবস্থান করছে এবং আমরা তার খুব কমই জানি বিজ্ঞানীরা বলেন যে এখনো পর্যন্ত প্রায় ফাইভ টু টেন পার্সেন্টই মাত্র আবিষ্কার করা গেছে বা অবজার্ভ করা গেছে বাকি যে নব্বই পারসেন্টেরও বেশি জিনিস সমুদ্রের নিচের অংশ বা সমুদ্রের নিচের জীবনযাত্রা বা পরিবেশ সেই সম্পর্কে কিন্তু আমরা কিছুই জানি না এবং আমাদের কোনো ধারণা নেই তো সুতরাং এই সমুদ্র বা সাগরের খুবই অল্প পরিমাণে আমরা আজ পর্যন্ত আবিষ্কার করতে পেরেছি এখনো অনেক কিছু বাকি আছে আবিষ্কার করার এখন যা কিছু আমরা জানি না কেন তার মধ্যে থেকে একটি ক্ষুদ্র অংশ তোমাদের বইয়ে তুলে ধরা হয়েছে যে সমুদ্রের নিচের জীবনযাত্রা কেমন পরিবেশ কেমন এবং কি কি রকমের জীব পাওয়া যায় সেই সম্পর্কেই আজকের ভিডিওতে আমরা জানব তো যারা আগের পার্টগুলো এখনো দেখোনি অর্থাৎ পার্ট ওয়ান এবং পার্ট টু ভিডিও এখনও দেখোনি এই চ্যাপ্টারের তারা গিয়ে ভিডিওগুলি দেখে নাও লিঙ্ক আমি ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আচ্ছা দেখো এই বিস্তীর্ণ সমুদ্রের সব জায়গায় কিন্তু জলের গভীরতা সমান হয় না তাই না তো সুতরাং আমরা যদি একটু অঞ্চল ভেদ করি তাহলে দেখতে পাবো যে সমুদ্রের একদম তীরবর্তী অঞ্চল বা তট যেটাকে আমরা বলি যেখানে আমরা বেড়াতে গিয়ে বালির বাড়ি বানাই তো সেই অঞ্চলটার কথাই বলছি তো দেখবে জোয়ারের সময় একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত জল আসে বা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত জল আসে আবার ভাটার সময় একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত জল নেমে যায় তাহলে এই যে জোয়ার আর ভাটার পার্থক্যের এই যে অঞ্চলটা যেই অঞ্চলটার মধ্যে জল বাড়ে আর জল কমে এই অঞ্চলটায় এক বিশেষ ধরনের জীববৈচিত্র্য দেখতে পাওয়া যায় তারপর তার থেকে যদি আরও একটু এগিয়ে যাও তাহলে তোমরা দেখতে পাবে এই মহাদেশের বা এই স্থলভাগের যেই অংশটা সমুদ্রের নিচে সব সবসময় ডুবে থাকে সেই অঞ্চলটাকে বলা হয় মহিষোপান সেই অঞ্চলের জীববৈচিত্র্য কিন্তু আলাদা তারও যদি এগিয়ে যাও তাহলে আমরা দেখতে পাবো যে এবার আস্তে আস্তে সমুদ্র বা সাগরের গভীরতা অনেক বেড়ে গেছে এবং যত এগোতে থাকবে মাঝের দিকে যত যেতে থাকবে তত গভীরতা বাড়তে থাকবে এখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আলাদা আলাদা সাগর মহাসাগর আছে এবং সবার গভীরতা সব জায়গায় তো সমান হবে না কোনো জায়গায় জলের গভীরতা কম কোথাও অনেক বেশি যেমন প্রশান্ত মহাসাগরে সবথেকে গভীরতম অঞ্চল হলো মারিয়ানা খাত এবং এই মারিয়ানা খাত গোটা পৃথিবীর মধ্যে সবথেকে গভীরতম বা সবথেকে নিম্নতম অঞ্চল ঠিক যেমন তোমরা পড়েছো সব থেকে বৃহত্তম পর্বত হলো মাউন্ট এভারেস্ট আট হাজার মিটার এবং এখনও যার উচ্চতা ক্রমশ বেড়ে চলেছে কারণ এটা নবীন ভঙ্গিল পর্বত ঠিক সেরকমই থেকে গভীরতম বা সব থেকে নিচু গর্ত বলতে পারো বা অঞ্চল বলতে পারো সেটা হলো প্রশান্ত মহাসাগরের নিচের মারিয়ানা খাত এর গভীরতা প্রায় এগারো হাজার মিটার তো সুতরাং বুঝতেই পারছো এই মারিয়ানা খাতে কিন্তু মাউন্ট এভারেস্টও ডুবে যাবে এতটাই গভীর আচ্ছা এখন এই সমুদ্রের বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন গভীরতায় কিন্তু জীব বৈচিত্র আলাদা আলাদা সব জায়গায় কিন্তু সেম পরিমাণ জীব থাকে না যত উপরিতলে দেখবে তত জীবের সংখ্যা বেশি কিন্তু সমুদ্র বা সাগরের যত গভীরে আমরা যেতে থাকব তখন দেখব জীবের সংখ্যা বা জীব প্রজাতির সংখ্যা তত বেশি কমে আসছে ধীরে ধীরে কেন এইটা বোঝার জন্য আমাদেরকে সমুদ্রের নিচের পরিবেশ সম্পর্কে একটু ধারণা পেতে হবে দেখো সমুদ্রের উপরিতলে সূর্যের আলো সব থেকে বেশি পড়ে সূর্যের আলো জলের ভিতরে প্রবেশ করে প্রতিসরণের মাধ্যমে জলের ভিতরে প্রবেশ করে এবং সেই সূর্যের আলো কিন্তু একটা নির্দিষ্ট গভীরতা পর্যন্তই যেতে পারে যত বেশি গভীর হতে থাকবে চার হাজার মিটার পাঁচ হাজার মিটার দশ হাজার মিটার যত গভীরে যেতে থাকবে আলো কিন্তু তত কমতে থাকবে আলো অতদূর পর্যন্ত প্রবেশ করতে আর পারে না তো সুতরাং সমুদ্রের একদম গভীরে অর্থাৎ ছ হাজার সাত হাজার বা দশ হাজার মিটার গভীরে কিন্তু একদম অন্ধকার দেখতে পাওয়া যায় সেখানে কোনো আলোই পৌঁছায় না তো এটা তো গেল আলোর একটা ব্যাপার তারপরে আছে প্রেশার বা জলের চাপের একটা ব্যাপার আচ্ছা তোমরা যারা কখনো সুইমিং পুল বা কোনো পুকুরে চান করেছো তারা বুঝতে পারবে দেখবে যখন আমরা পুকুরের তলায় বা জলের তলায় ডুব দিই তো যত নিচে আমরা যেতে থাকি আমরা তত প্রেশার অনুভব করি আমাদের ওপর তত চাপ বাড়তে থাকে কারণ একবার ভেবে দেখো তুমি যত জলের নিচে যাবে তোমার উপরে জলের হাইটটা তো তত বেড়ে চলেছে এবং জলের হাইট যত তোমার ওপরে বাড়তে থাকবে তত বেশি পরিমাণ জল তোমার ওপর তার ভরটা তোমার ওপর পড়ছে অর্থাৎ সেই জলটা তোমার ওপর চাপ প্রয়োগ করছে তো সুতরাং যত গভীরতায় যেতে থাকবে জলের চাপ তত বাড়তে থাকবে সেই কারণেই তিন হাজার চার হাজার পাঁচ হাজার মিটার বা দশ হাজার মিটারে সমুদ্রের জলের বিপুল পরিমাণ চাপ পড়ে এবং সেই পরিমাণ চাপে সব জীব কিন্তু বাঁচতে পারে না কিছু বিশেষ অভিযোজিত জীবই আছে যারা ওই বিশেষ অত বিপুল পরিমাণ চাপেতেও বেঁচে থাকতে পারে তো সুতরাং এই যে দুই ধরনের পরিবেশ বললাম একটা আলোর ব্যাপার আর একটা চাপের ব্যাপার এই দুটো কিন্তু খুবই ভাইটাল দুটো পয়েন্ট তার সাথে সাথে টেম্পারেচারও আছে যত নিচের দিকে যেতে থাকবে যেহেতু আলো কম প্রবেশ করছে ঠিক সেরকমই তাপও কম প্রবেশ করবে ফলে নিচে যত নিচে যেতে থাকবে তত টেম্পারেচার বাড়তে থাকবে জলের ঘনত্ব বাড়তে থাকবে তো সুতরাং এই ফ্যাক্টরগুলো কাজ করে এবং এর জন্যই বিভিন্ন হাইটে বা সরি বিভিন্ন গভীরতায় বিভিন্ন রকমের আলাদা আলাদা প্রজাতির জীব দেখতে পাওয়া যায় এবং সাধারণত জলের উপরিতলেই অর্থাৎ ওই যে যেই অঞ্চলটাকে আমরা মহিষপান বললাম এবং তারও ঠিক একটু নিচে প্রায় পাঁচশো মিটার বা হাজার মিটার এই অঞ্চলের রেঞ্জে জীবের সংখ্যা সব থেকে বেশি থাকে আচ্ছা এবার আমরা সমুদ্রের নিচের বিভিন্ন জীব সম্পর্কে এক এক করে জেনে নেব প্রথমেই আমরা জানবো প্ল্যাংটন সম্পর্কে এখন দেখো প্ল্যাংটন মানে হল জলের উপরিতলে কিছু ভেসে বেড়ানো খাটো জীব এখন জল বলতে শুধু সমুদ্রের জলের কথা এখানে বলা হচ্ছে না যে কোনো ধরনের জলাশয় পুকুর ডোবা নদী হ্রদ সমুদ্র সব রকমের জলাশয়েরই জলের উপরই তলে যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী বা উদ্ভিদেরা ভেসে বেড়ায় তাদেরকেই বলা হয় প্লাংটন এখন সেই জীবটি যদি একটি উদ্ভিদ হয় হ্যাঁ তাকে বলা হবে ফাইটো প্লাংটন ফাইটো মানে হলো উদ্ভিদ এবং সেটি যদি প্রাণী হয় হ্যাঁ তাকে বলা হবে জু প্লাংটন ঠিক আছে তাহলে প্ল্যাংটন সম্পর্কিত দুটো কথা খুবই ইম্পর্টেন্ট এক নম্বর হলো এরা আকারে খুবই ছোট হয় তো সেই কারণে এক কোষীয় হতে পারে বা কখনো কখনো বহু হয় কিন্তু আকারে অনেক ছোট এবং দু নম্বর পয়েন্ট হলো এরা জলের উপরিতলে ভেসে বেড়ায় এখন ফাইটোপ্ল্যাংটনরা যেহেতু উদ্ভিদ তাই এরা সালক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্যের সাথে সাথে অক্সিজেনও উৎপাদন করে এখন এই পৃথিবীর বিপুল জলরাশিতে ফাইটোপ্লাংটনের সংখ্যা প্রচুর বেশি সেই জন্যই এই পৃথিবীর এই যে এত অক্সিজেনের পরিমাণ এটা বজায় রাখার জন্য বা এর একটা বিপুল বড় অংশ এই ফাইটোপ্লাংটনদের থেকেই কিন্তু আসে তাই এই পৃথিবীর জন্য এরা খুবই গুরুত্বপূর্ণ অন্যদিকে ফাইটোপ্লাংটনই হোক বা জু প্লাংটনই হোক এরা কিন্তু সামুদ্রিক প্রাণী তথা যে কোনো ধরনের জলজ প্রাণীদের কাছে একটি প্রধান খাদ্যের উৎস সেই কারণেই এই পরিবেশ তথা বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফাইটোপ্লান্টনের উদাহরণ হবে জলের উপরিতলে ভেসে বেড়ানো এক বা বহুকোষী শৈবাল বা যেটাকে আমরা শ্যাওলা বলি এছাড়াও ডায়াটম ডিনোফ্ল্যাজেলেট এগুলোও হবে অন্যদিকে জুপলাংটনের উদাহরণ হবে জলের উপরিতলে ভেসে বেড়ানো যে আনুবীক্ষণিক বা ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী যেমন তোমরা দেখেছো পুকুর বা ডোবার উপরিতলে দেখবে অনেক ছোটো ছোটো পোকামাকড় ঘুরে বেড়ায় তো এগুলোই জুপলাংটন আচ্ছা তাহলে এই হয়ে গেল প্ল্যাংটন সম্পর্কে ধারণা এবার দেখো তোমাদের বইয়ে এর পরে অনেকগুলো প্রাণী সম্পর্কে কিছু বেসিক তথ্য দেওয়া আছে গল্পের আকারে ছোটো ছোটো করে তো আমি চেষ্টা করব প্রত্যেকটা প্রাণীর যে বৈশিষ্ট্যগুলো সেটা পয়েন্ট টু পয়েন্ট করে ছোট আকারে দেওয়ার তোমরা সেগুলো স্ক্রিনশট নিয়ে নিও যাতে তোমরা পরে খাতায় টুকে নিতে পারো এই কাজটা কিন্তু অবশ্যই করো তো প্রথম যে প্রাণীটা সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হলো কুসুম বা সি অ্যানিমোন তো দেখো সাগর কুসুম এক ধরনের অমেরুদণ্ডী প্রাণী এটাকে দেখতে কতকটা এরকম দেখে মনে হবে যেন উদ্ভিদ কারণ এক জায়গাতেই স্থির থাকে গমন করতে পারে না কিন্তু এটা এক ধরনের প্রাণী এটিকে দেখতে অ্যানিমোন গাছের ফুলের মতো তাই এরকম নাম দেয়া হয়েছে সি অ্যানিমোন এবং এর দেহটা ফাঁপা হয় এবং এই যে তোমরা পাপড়ির মতো লম্বা লম্বা বাহু দেখতে পাচ্ছ এগুলি হল এর কর্শিকা প্রত্যেকটি কর্শিকাতে অসংখ্য দংশক রোম আছে যার মাধ্যমে এরা এদের শিকার ধরে এদের শিকার মূলত ছোটো ছোটো মাছ বা অন্যান্য ছোটো ছোটো প্রাণী এরপর নেক্সট দেখো এরকমই আরও একটি প্রাণী হলো সাগর কলম বা সি পেন এটাকে দেখতে কতকটা পালকের তৈরি পুরনো দিনের পেনের মতো তাই জন্যই এরকম নাম দেয়া হয়েছে এবং এর সারা শরীর জুড়ে অসংখ্য শাখা প্রশাখা আছে যার মাধ্যমে এরা নিচে পাথরের সাথে শক্ত করে আটকে থাকে এক জায়গাতেই স্থির থাকে এবং এদেরও মূলত শিকার হল ছোট ছোট মাছ এবং কিছু প্রাণী এর পরবর্তী যে জীব সেটি সম্পর্কে তোমরা অনেকেই শুনেছ এটি হলো অক্টোপাস অক্টোপাস একটি আটবাহু বিশিষ্ট সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী শামুক এবং ঝিনুকের মতো এরাও মোলাস্কা পর্বের অন্তর্ভুক্ত জীব কিন্তু এদের দেহের বাইরে কোনো খোলক থাকে না এখনো পর্যন্ত প্রায় দেড়শোরও বেশি প্রজাতির অক্টোপাস আবিষ্কার হয়েছে অক্টোপাস সমুদ্রের বিভিন্ন অঞ্চলে বসবাস করে যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো কোরাল রিফ বা কোরাল শৈলশিরা এছাড়াও গভীর সমুদ্রের সাথে সাথে অগভীর সমুদ্রেও অক্টোপাসে দেখা মেলে শিকারী প্রাণীদের হাত থেকে বাঁচার জন্য এরা তাদের মুখে কালি ছুঁড়ে মারে এবং এরা ছদ্মবেশ ধারণ করতেও পারে নিজেদের রং পাল্টাতে পারে এবং যখন শিকারীরা তারা করে তখন দ্রুত পলায়নের ক্ষমতা এবং লুকিয়ে পড়ার ক্ষমতা এদের উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য এদের সুরের মতো দেখতে বাহুগুলিতে অনেকগুলি শোষক যন্ত্র থাকে যা মূলত শিকার ধরার জন্য কাজে লাগে অক্টোপাস মাংসাশী প্রাণী এবং কাঁকড়া চিংড়ি এবং ছোট ছোট মাছ এদের প্রধান খাদ্য বেশিরভাগ অক্টোপাস প্রজাতি আকারে অতটাও বড় হয় না ছোট ছোটোই হয় তবে এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বা প্যাসিফিক রিজিয়ানে এক বিশেষ প্রজাতির অক্টোপাস পাওয়া যায় যাদের বলা হয় দৈত্যাকার অক্টোপাস বা জায়েন্ট অক্টোপাস এগুলি কিন্তু অন্যান্য অক্টোপাসের থেকে আকারে অনেক বড় হয় এরা লম্বায় প্রায় তিরিশ ফুট এবং ওজনে প্রায় দুশো কেজি পর্যন্ত হতে পারে আরও একটা ফ্যাক্ট দেখো অক্টোপাসের মস্তিষ্ক বা চোখ অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে সবচেয়ে উন্নত বলে মনে করেন বিজ্ঞানীরা আচ্ছা এরপর দেখো সব অক্টোপাসেই অল্প বিস্তর বিষ থাকে কিন্তু তা মূলত তাদের শিকার অর্থাৎ ছোট মাছ কাঁকড়া চিংড়ি এদের দেহতেই ক্রিয়াশীল হয় কিন্তু ব্লু রিংড অক্টোপাস বলে যে প্রজাতির অক্টোপাস তা কিন্তু মানুষের জন্য প্রাণঘাতী হতে পারে নেক্সট পয়েন্ট দেখো স্ত্রী অক্টোপাস প্রায় দেড় লক্ষের মতো ডিম পারে এবং ডিম ফুটে বাচ্চা বেরোনো অবধি মা অক্টোপাস সেই ডিমগুলিকে রক্ষা করে অন্যান্য শিকারী প্রাণীদের হাত থেকে এবং ডিম ফুটে বাচ্চা বেরোনোর পর মা অক্টোপাস ধীরে ধীরে মৃত্যুবরণ করে অনাহারে আচ্ছা এবার নেক্সট জীব সম্পর্কে জানবো যেটি হল স্কুইড এটাও অক্টোপাসের মতনই মোলাস্কা পর্বের অন্তর্গত একটি সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী এর দশটা বাহু আছে এবং প্রতিটি বাহুতে শোষক যন্ত্র থাকে যা শিকার ধরার কাজে লাগে অক্টোপাস যেমন আক্রান্ত হলে কালি ছেঁটায় ঠিক সেরকমই স্কুইডও আক্রান্ত হলে বাদামি রঙের একটি তরল পদার্থ ছিটিয়ে শত্রুর হাত থেকে নিজের আত্মরক্ষা করে স্কুইডের মধ্যেও এক বিশেষ প্রজাতির স্কুইড আছে যাদের বলা হয় জায়েন্ট স্কুইড বা দৈত্যাকার স্কুইড এরা অনেক বড় হয় আকারে প্রায় পঞ্চাশ থেকে ষাট ফুট লম্বা হয় এবং এদের বাহুর দৈর্ঘ্যই তিরিশ ফুটেরও বেশি লম্বা হয়ে থাকে এবং এদের মূলত আটলান্টিক মহাসাগরে সব থেকে বেশি দেখতে পাওয়া যায় পরবর্তী জীব দেখো এটি হল তারা মাছ বা স্টারফিস এটিও একটি সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী যেটা দেখতে কতকটা তারা বা স্টারের মতো পাঁচটি বাহু বিশিষ্ট জেনারেলি কিন্তু কিছু কিছু প্রজাতির পাঁচটার বেশিও বাহু দেখতে পাওয়া যায় এদের দেহের উপরিতল মসৃণও হতে পারে বা কখনো কখনো কণ্টকময় মানে কাঁটা যুক্ত হয়ে থাকে তারা মাছের নলাকৃতির পা আছে যাকে বলা হয় নালিপদ বা টিউ ফিট এটাই এদের গমনাঙ্গ মানে এর সাহায্যেই এরা এক জায়গা থেকে অন্য জায়গায় যায় এবং এর শেষ প্রান্তে চোষক বা শাকার থাকে যার মাধ্যমে এরা এদের শিকার মূলত ছোট ছোট মাছকে ধরতে পারে এরা মূলত শৈবাল শামুক স্পঞ্জ ঝিনুক এবং ছোট মাছ এই জাতীয় প্রাণীদেরকে খেয়ে বেঁচে থাকে অন্যদিকে বেশিরভাগ তারা মাছই কিন্তু উজ্জ্বল কালারের হয়ে থাকে যেমন লাল কালার বা কমলা কালার তবে নীল বাদামি ধূসর ইত্যাদি রঙের তারা মাছও দেখা গেছে আচ্ছা পরবর্তী জীব হলো জেলিফিস জেলিফিস একটি অমেরুদণ্ডী সামুদ্রিক প্রাণী যাকে পৃথিবীর প্রায় সমস্ত মহাসাগরই দেখতে পাওয়া যায় এর নামে ফিস থাকলেও এটা কিন্তু কোনো মাছ নয় এটা ঘণ্টাকৃতি এবং জেলি সদৃশ এরকম জেলির মতো দেখতে একটি নিদারিয়া পর্বের অন্তর্গত প্রাণী জেলিফিশের শরীরকে প্রধানত দুটো অংশে ভাগ করা যায় দেখো একটা উপরের দিকে ছাতার মতো যে অংশটা দেখতে পাচ্ছ খুবই স্বচ্ছ এটা জেলিটিন দিয়ে তৈরি এবং তার থেকে কিছু সুতোর মতো ঝুলছে যেগুলো হলো এর করশিকা আচ্ছা এই জেলিফিশেরা যৌন এবং অযৌন উভয় পদ্ধতিতেই বংশবিস্তার করতে পারে এই জেলিফিসের এক বিশেষ প্রজাতি আছে যার নাম হলো বক্স জেলিফিস এটি অত্যন্ত বিষাক্ত হয়ে থাকে তাই এদেরকে সমুদ্রের ভিমরুল বা মৃত্যুর বাক্সও বলা হয়ে থাকে এর কর্শিকাতে এক একটি কর্শিকায় পাঁচ হাজারেরও বেশি দংশগ্রম থাকে এবং প্রতিটি দ্বংশগ্রোমে এক বিশেষ কেমিক্যাল থাকে যা অত্যন্ত বিষাক্ত যখনই কোনো প্রাণীর সংস্পর্শে এই কর্শিকাগুলি আসে তখন এই হুলগুলি ফুঁকে যায় এবং ওই বিষ ওই প্রাণীর শরীরে ছড়িয়ে পড়ে যার ফলে কয়েক মিনিটের মধ্যেই ওই প্রাণীর মৃত্যু ঘটে এই বিষটা খুবই প্রাণঘাতী তো এই হয়ে গেল জেলিফিস এরপরে হাঙর আছে এবং তিমি মাছ আছে যেটা নিয়ে আমার বলার আরও একটু ইন্টারেস্ট ছিল বিশেষ করে স্পম ওয়েল বা ব্লু ব্লুওয়েল এদের সম্পর্কে কিন্তু ভিডিওটা এরপর অনেক বড় হয়ে যাচ্ছে কারণ এরপর এখনও সমুদ্র দূষণের টপিকটা আছে যেটাও আমি এই ভিডিওতেই বলবো সেই কারণেই আমি হাঙর আর তিমির যে বৈশিষ্ট্যগুলো সেগুলো স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনশট নিয়ে খাতায় লিখে নিও এবং সেগুলোর মধ্যে কোনো পয়েন্ট যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করো আচ্ছা তাহলে এবার পরের টপিক আসা যাক যেটা হলো সমুদ্র দূষণ সমুদ্র জীবনের সমস্যা এবং সমুদ্র দূষণের প্রধান যে কারণগুলো হলো তার মধ্যে প্রথমেই আছে খনিজ তেল তারপর আছে প্লাস্টিক সমুদ্রের অম্লতা বেড়ে যাওয়া বা আদার্স যে জৈব এবং রাসায়নিক পদার্থ কেমিক্যালস এগুলোর পরিমাণ সমুদ্রে ধীরে ধীরে বাড়তে থাকা তো সুতরাং প্রথম যে পয়েন্ট সেটা হলো খনিজ তেল এখন দেখো সমুদ্রে বা সাগরে নিচের অনেক খনিজ তেল উত্তোলন কেন্দ্রও আছে কিন্তু খনি আছে যেখান থেকে খনিজ তেল তোলা হয় সমুদ্রের তলায় তোমরা ভূগোল বইয়েও পড়েছ নিশ্চয়ই এখন সমস্যা কি হয় এই খনিগুলো থেকে যখন খনিজ তেল উত্তোলন করা হয় তখন অনেক সময় লিকের কারণে লিক হয়ে যাওয়ার কারণে সমুদ্রের জলেই খনিজ তেল মিশে যায় বেরোতে থাকে এবং তাছাড়াও যখন এক দেশ থেকে অন্য দেশে খনিজ তেল সাপ্লাই দেওয়া হয় বা রপ্তানি করা হয় তখনও অনেক সময় জাহাজ থেকে লিক হয়ে অয়েল বেরিয়ে আসে সমুদ্রের জলে তো এটা কিন্তু সমুদ্র দূষণের একটা প্রধান কারণ এবং এই খনিজ তেল যেটা আকরিক তেল সঙ্গে সঙ্গে খনি থেকে তোলা হয়েছে এটাকে কিন্তু এখনও কারখানায় পরিশুদ্ধ করা হয়নি যার ফলে এতে অনেক বিষাক্ত কেমিক্যালস মিশে থাকে বিভিন্ন ভারী ধাতু মিশে থাকে যেগুলো সমুদ্রের জলের সাথে মিশে এবং সামুদ্রিক প্রাণী এবং উদ্ভিদের বিপুল ক্ষতি করে এই খনিজ তেল সমুদ্রের জলের উপরিতলে ছড়িয়ে গেলে সমুদ্রের জলে অক্সিজেনের প্রবেশ কমে যায় এবং অন্যদিকে যে সামুদ্রিক প্রাণী আছে তাদেরও বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে নানান রকমের রোগ হয় এছাড়া সামুদ্রিক পাখিদের ডানায় যখন এই খনিজ তেল লেগে যায় তখন তাদেরও সেই ডানাতে বিভিন্ন রোগ দেখা যায় নেক্সট পয়েন্ট হলো প্লাস্টিক তো দেখো মাটি দূষণই হোক বা জল দূষণই হোক দুটো ক্ষেত্রে কিন্তু প্লাস্টিক একটা গুরুতর সমস্যা বেশিরভাগ প্লাস্টিকই নন বায়োডিগ্রেডেবল হয়ে থাকে মানে এরা সহজে মাটিতে মিশে যায় না এগুলো নষ্ট হয় না সহজে বহু বছর ধরে একই অবস্থায় থেকে যায় যার ফলে এটা বিভিন্ন সামুদ্রিক প্রাণীদের জন্য বিপুল সমস্যার কারণ হয়ে থাকে অনেক সামুদ্রিক প্রাণী এই বিভিন্ন প্লাস্টিককে খাদ্য হিসাবে গ্রহণ করতে গেলে তাদের শ্বাসনালী বা তাদের পৌষ্টিক তন্ত্রে আটকে গিয়ে তারা মারা যায় আবার বিভিন্ন সামুদ্রিক পাখি বা অন্যান্য প্রাণীদের পায়ে আটকে গেলে তারা সেইখানে আটকে এক জায়গায় পড়ে থেকে মারা যায় অনাহারে মৃত্যুবরণ করে আচ্ছা এবার নেক্সট পয়েন্ট দেখো অ্যালগাল ব্লুম এখন অ্যালগাল ব্লুম মানে হলো সমুদ্রের জলে যদি ফাইটোপ্লান্টনের সংখ্যা অতিরিক্ত হারে বেড়ে যায় ফাইটোপ্লাংটন মানে হলো সমুদ্রের উপরিতলে ভাসমান ক্ষুদ্রাতি ক্ষুদ্র উদ্ভিদ এখন এর পরিমাণ যদি স্বাভাবিকের থেকে অনেক বেড়ে যায় তাহলে কী হবে জলে অক্সিজেনের ঘাটতি দেখা দেবে এবং যখন এরা মৃত্যুবরণ করবে তখন এদের শরীর থেকে নিশ্চিত কিছু টক্সিক পদার্থ অন্য প্রাণীদেরও ক্ষতি করবে আচ্ছা এখন এই ফাইটোপ্লাংটনের সংখ্যা কখন বেড়ে যায় না যখন জলে রাসায়নিক সার বা কিছু বিশেষ ধরনের জৈব বর্জ্য পদার্থের পরিমাণ বেশি হয়ে যায় বেড়ে যায় তখন এই ফাইটোপ্লান্টনদের সংখ্যাও মাত্রাতিরিক্ত বেড়ে যায় যার ফলে জলে অক্সিজেন কমে যায় তো এই ঘটনাটাকেই বলা হয় অ্যালগাল ব্লুম আচ্ছা তাহলে এই হয়ে গেল সমুদ্র দূষণের কিছু প্রধান কারণ এছাড়াও আরও কিছু কারণ আছে তোমরা নিশ্চয়ই খোঁজার চেষ্টা করো আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আমি এখানেই শেষ করছি আর যারা পুরোনো দুটো পার্ট এখনো দেখনি এই চ্যাপ্টারের পার্ট ওয়ান এবং পার্ট টু এখনও দেখনি আমি বাঁ দিকে আর ডান দিকে দুটো ভিডিও দিয়ে দিচ্ছি এখানে ক্লিক করলেই তোমরা পৌঁছে যাবে আর হ্যাঁ পরের পার্টে এই চ্যাপ্টারের পরের পার্টে আমরা মরুভূমির জীববৈচিত্র্য আর মেরু অঞ্চলের জীববৈচিত্র্য নিয়ে আলোচনা করব তো সেই জন্যই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকেনটি টিপে দিয়ে আর ভিডিওটা ভালো লাগলো ফ্রেন্ডসের সাথেও শেয়ার করিনি দেখা হচ্ছে পরের ভিডিওতে সে হ্যাপি Be healthy.